দেশে করোনা টিকার তীব্র সংকট দেখা দিয়েছে। অনেকের কাছেই আসছে না দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার মেসেজ। কারো কারো কাছে আসলেও কেন্দ্রে এসে মিলছে না টিকা। তবে ভিড় নেই টিকা কেন্দ্রে, সময় মতো টিকা পাওয়া নিয়ে দুশ্চিন্তায় অনেকে। আরো জানাচ্ছেন ডেনিত রং। সরকারের কাছে ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকার মজুদ ছিল 1,02,00,000 ডোজ। এরই মধ্যে প্রথম ডোজ 58,20,000 জনকে এবং দ্বিতীয় ডোজ 40,84,000 জনকে দেয়া হয়েছে। প্রথম ডোজ নেয়া 17,00,000-এরও বেশি মানুষ এখনও দ্বিতীয় ডোজ পাননি। দু সপ্তাহ আগে চীন থেকে উপহার হিসেবে পাওয়া গেছে 5,00,000 টিকা। এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ সহ 4টি মেডিকেল কলেজ হাসপাতালে 500 জনকে পরীক্ষামূলকভাবে সিনোভ্যাক্স টিকা দেয়া হয়েছে। বর্তমানে প্রথম ডোজের টিকা রয়েছে বন্ধ, আবার দ্বিতীয় ডোজের টিকা না পেয়েও হতাশ অনেকে। জি জি, এই যে আমার ডেট দেওয়া আছে এখানে, হ্যাঁ, তাই সেটা দেখা যায় এখন ওনাদের টিকা নাই, বললো যে সাময়িকভাবে আবার আসলে পরে জানাবে। এমন অবস্থায় টিকা কেন্দ্রের চিত্র পাল্টে গেছে, টিকার জন্য নেই ভিড়। আর যারা টিকা নিয়েছেন তারা জানান স্বস্তির কথা। ভিড় নেই, প্রথম ডোজের চেয়ে এখন ভিড় একটু কম। 2 মাস বেশি হয়ে গেছে আর কি, বাড়ি খুলনাতে লকডাউনে কোনো আসতে পারিলাম না, এখন আসি, তাই দ্বিতীয় ডোজ নিলাম। এখন দেখতে যে লোকজন টিকা দিচ্ছে আর কি, দ্বিতীয় কম বেশি করে যা টিকা দিচ্ছে। সরবরাহের হিসেবে টিকার কার্যক্রম চলছে ঢিমে তালে। সেকেন্ড ডোজ যাদের SMS গেছে তারা পাবে। এখন পর্যন্ত আমরা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা যেটা ওইটাই আমরা, এটা শেষ হলে পরবর্তীতে নীতি নির্ধারণ পর্যায়ে যে ডিসিশন নেবে সেটাই ফলো করবো আমরা। সরবরাহ না বাড়া পর্যন্ত সবাইকে ধৈর্যের আহ্বান জানান কর্তৃপক্ষ। ব্যতিব্যস্ত হওয়ার কিছু নাই, কারণ আমাদের এরকমও বলা আছে যে দুই মাসের মধ্যেই দিতে হবে এরকম কিছু না, 3 মাসও আমাদের একটা লিমিটেশন ইয়ে করা আছে। তো সেই হিসাবে গভর্নমেন্ট যেভাবে তড়িৎ গতিতে চেষ্টা করতেছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা চলছে, আমার মনে হয় এটা কোন নিয়ে কোনো অসুবিধা হবে না। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা।